আপনাদের স্বাগত। লকডাউনের জেরে স্কুল বন্ধ, সে কারণে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা, তাদের কথা মাথায় রেখেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আমাদের পাঠশালার আজকের শুক্রবার আজকের দ্বিতীয় ক্লাস অর্থাৎ ১২টার ক্লাসে এই মুহূর্তে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা স্থির তড়িৎ শিক্ষকেরা উপস্থিত আছেন, সৌমেন চ্যাটার্জি ও শান্তনু দে। নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে আমরা শিক্ষকদের স্বাগত জানাবো। ধন্যবাদ স্যার, আপনারা আপনাদের সময় দিয়েছেন ছাত্রছাত্রীদের জন্য। আমরা শুরু করব ক্লাস, তার আগে ছাত্রছাত্রীদের আরও একবার জানিয়ে রাখব, শিক্ষকেরা যেমনি পড়াচ্ছেন তেমনি এই অনুষ্ঠানই আমরা পুনঃসম্প্রচার করব। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে প্রতিটি অনুষ্ঠান আলাদা আলাদা করে আমরা আপলোড করে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে তোমরা যদি এই পেজটিকে লাইক করে রাখো তাহলে পরবর্তীতে অর্থাৎ আমরা আগামীতে যে কয়েকটি ক্লাস করব, যে কয়েকদিন ধরে সমস্ত ক্লাসগুলির আপডেট কিন্তু তোমরা পেতে পারো এবং তোমাদের সুবিধা হবে সেক্ষেত্রে। নিউজ নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজ, সেখানে লাইক করে রাখলেই তোমরা পরবর্তী অনুষ্ঠানগুলির বা প্রোগ্রামগুলির ক্লাসের নোটিফিকেশান পেতে থাকবে। ধন্যবাদ, আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। শিক্ষক মশাই শান্তনু দে ও সৌমেন চ্যাটার্জিকে আরও একবার স্বাগত। স্যার আপনারা শুরু করুন, ক্যামেরার ওপাশে আপনাদের ছাত্রছাত্রীরা। আজ আমরা স্থির তড়িৎ এই অধ্যায়টা আমরা শুরু করব। এখন স্থির তড়িতের প্রাথমিক কিছু ঘটনা এগুলো আমরা আগেই জেনেছি, ক্লাস এইটে ক্লাস টেনে কিছু কিছু বিষয় আমরা জেনে এসেছি, তবু একবার সেগুলো একটু স্মরণ করে নেওয়া ভালো। যে আমরা স্থির তড়িৎ জানি আমরা দুই ধরনের, একটা স্থির তড়িৎ একটা চল তড়িৎ। স্থির তড়িৎ যে তড়িৎ কি হয়, যে কোনো বস্তুতেই আবদ্ধ থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর চল তড়িৎ হচ্ছে যে তড়িৎ কোনো মাধ্যমের ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেটা হচ্ছে চল তড়িৎ। তাই এখানে আমরা প্রথমে যে তড়িৎ বলতে আমরা আধানের বিষয়টা আসতেই হয়, কারণ আধান চলাচল করলেই তো তড়িৎ সৃষ্টি হয় বা আধান আধানের দ্বারাই তড়িৎটা সৃষ্টি হয়। তড়িৎ বলতে আমরা আধানকে বুঝবো। তাহলে আধান বিষয়টা কি? স্থির তড়িৎ, তাহলে আধান, আধান বলতে আমরা বুঝবো যে জিনিস লাভ করায় কোনো বস্তু আহিত হয় তাকেই বলবো আমরা আধান। এখন এই আধান দু ধরনের আমরা জানি, যে পজিটিভ আধান আর নেগেটিভ আধান, পজিটিভ আধান আর নেগেটিভ আধান। এখন এই আধান সৃষ্টির কিছু প্রক্রিয়া কী কী? ঘর্ষণ প্রণালী দ্বারা, ঘর্ষণ প্রণালী দ্বারা আধান সৃষ্টি করা যেতে পারে, আমরা এগুলো জানি। দু নম্বর কি? আবেশ প্রণালী, তড়িৎ আবেশ প্রণালী আর পরিবহন প্রণালী। এখন ঘর্ষণ প্রণালীতে কীভাবে আধান সৃষ্টি হয়, যে আমরা জানি যে দুটো বস্তুকে যখন ঘর্ষণ করানো হবে তখন কি হয়, যে এক বস্তু ইলেকট্রন গ্রহণ করে অপর এক বস্তু ইলেকট্রন ত্যাগ করে। এখন এই যে দেখা যায়, একটু উদাহরণ যদি দিই, আমরা কাঁচদণ্ডকে যদি সিল্ক দিয়ে ঘষা যায় তাহলে কাঁচদণ্ড হয় পজিটিভ আর সিল্ক হয় নেগেটিভ। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই কাঁচের আর যে সিল্কের পরমাণুর ইলেকট্রনের প্রতি আসক্তি কিন্তু প্রত্যেকের কিন্তু সমান নয়, কারোর বেশি কারোর কম হবে। যার এই ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে কি করবে, সে ইলেকট্রন গ্রহণ করবে আর অপর বস্তু ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এক্ষেত্রে কাঁচদণ্ডের ইলেকট্রন নেওয়ার প্রবণতা কম আর সিল্কের বেশি, তাই কাঁচদণ্ড ইলেকট্রন ত্যাগ করে, তাই কাঁচদণ্ড হয় ধনাত্মক আর সিল্ক হয় ঋণাত্মক। এরকমভাবে এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলেও দেখা যায় এবোনাইটের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, ওই জন্যে এমোনাইট হয় ঋণাত্মক আর পশম হয় ধনাত্মক। তা এটা আমরা মোটামুটি জানি এগুলো। আর
তড়িৎ আবেশটা কি? আবেশটা হচ্ছে যে কোনো একটা তড়িতাহিত বস্তুকে একটা তড়িৎবিহীন বস্তুর কাছে নিয়ে আসব, একটা তড়িতাহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর কাছে আমরা নিয়ে আসবো। ধরো ধনাত্মক আধানে আহিত একটা বস্তু, এটাকে অনাহিত বস্তুর কাছে যদি নিয়ে আসি আমরা, তাহলে দেখা যাবে কাছের প্রান্তে যে তড়িতাহিত বস্তুর বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান আবিষ্ট হয়। এই যে ঘটনা, একে বলা হয় তড়িতাবেশ। তাহলে আবেশের দ্বারা স্পর্শ না করিয়ে কাছে আনলেও কিন্তু দেখা যাচ্ছে কি যে অনাহিত বস্তুতে আধান সৃষ্টি হয়, এটা একটা প্রণালী। আর পরিবহন প্রণালী কি? সরাসরি স্পর্শ করিয়েও কিন্তু আহিত করা যেতে পারে, এটা হচ্ছে পরিবহন প্রণালী। এখন আমাদের আর একটা বিষয় একটু জেনে নেওয়া ভালো, যে আধানের কোয়ান্টায়ন বা খণ্ডীকরণ বিষয়টা কি। আধানের কোয়ান্টায়ন বা খণ্ডীকরণ, আমরা জানি কি যে যে কোনো তড়িতাহিত বস্তুর তো আধান সেটা কি, যে একটা ক্ষুদ্রতম আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। সেই ক্ষুদ্রতম আধানটা কি, সেটা ধরা হয় একটা ইলেকট্রন। কেননা ইলেকট্রনের আধানই কিন্তু সর্বনিম্ন আধান, ওই জন্যে কোনো তড়িতাহিত বস্তুর আধানকে যদি আমরা কিউ দিই বলে প্রকাশ করি, তাহলে সেই বস্তু হয় ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক। ধনাত্মক হলে আমি বললাম কি যে ইলেকট্রন ত্যাগ করবে, ঋণাত্মক হলে কি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যদি এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা যদি গ্রহণ করে, তাহলে আমরা বলতে পারি কি কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি। এখানে এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন যে যেটা বলছিলাম আবেশ প্রণালী, এখানে আবেশ প্রণালীতে যে কি হয় দেখা যাচ্ছে কি যে এখানে ইলেকট্রনগুলো এই প্রান্তে বিপরীত আধান ওই প্রান্তে সমাধান আবিষ্ট হলো কেন, কারণ দেখা যাচ্ছে কি এটা অন্তরী অন্তরক আসনে বা স্তম্ভের উপরে বসানো আছে পরিবাহীটাকে, এর মধ্যে প্রচুর সংখ্যায় মুক্ত ইলেকট্রন রয়েছে। যখনই ধনাত্মক আধানে আহিত বস্তুকে নিয়ে আসব, দেখা যায় কি মুক্ত ইলেকট্রনগুলো এই পজিটিভ আধানের আকর্ষণের জন্য এ প্রান্তে সব ছুটে আসবে, তাহলে বি প্রান্তে ইলেকট্রনের ঘাটতি পড়বে, তাহলে ওই জন্যে এ প্রান্তটা ঋণাত্মক আধানে আহিত হবে। আর এখানে যেহেতু ঘাটতি, তাই এখানে কি হবে যে প্রোটনের সৃষ্টি হবে সমসংখ্যক, তাই বি প্রান্তে কি যে পজিটিভ আধান আবিষ্ট হবে। ঠিক আছে, এখন যে বলা হয় কি যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, পূর্বে আবেশ হয়। এই ঘটনা কেন বলা হয়, আকর্ষণের পূর্বে আবেশ হয় কেন? যে দেখা যায় যে এই যে ধনাত্মক আধানে আহিত বস্তুকে যখন আমি এই পরিবাহীর কাছে নিয়ে এলাম, তখন এ প্রান্তে ঋণাত্মক আধান আর বি প্রান্তে ধনাত্মক আধান আবিষ্ট হচ্ছে। তা এখানে কি হয় যে এই যে ধনাত্মক আর কাছের প্রান্তে যে ঋণাত্মক, এদের মধ্যে কি ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে আমরা জানি কি বিপরীত আধান আকর্ষণ বল কাজ করে, আর দূরবর্তী সমাধানের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। যেহেতু এখানে দূরত্বটা কম, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে, কারণ আমরা একটু পরেই দেখব যে এই বল দূরত্বের উপর নির্ভরশীল, যে দূরত্ব কমলে বলটা বাড়বে আর দূরত্ব বাড়লে বল কমবে। তাহলে যেহেতু এখানে পরস্পর বিপরীত আধান, তাহলে কাছে অল্প দূরত্বে রয়েছে, তাই এখানে আকর্ষণ বল বেশি হবে। আবার দুটো সমাধান বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে বিকর্ষণ বল কম, আলটিমেট কি হবে তাহলে আকর্ষণের প্রভাবই বেশি, তাই এটা আকর্ষিত হয়। এই জন্য আকর্ষণের পূর্বে আবেশ হচ্ছে, তারপরে আকর্ষণ, আগে আবেশ পরে আকর্ষণ হচ্ছে। এখন যে কোনো আহিত বস্তুর যে আধান, আহিত বস্তুর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে কেন, যে আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে,
কেন? যে কোনো পরিবাহীর আধান তার উপরিপৃষ্ঠে অবস্থান করে, এরকম পরীক্ষা তোমরা আগে পড়েছ। তা কেন করে? দেখা যায় যে কোনো পরিবাহীকে যে কোনো এক প্রকার আধানে আহিত করা যায়, হয় ধনাত্মক অথবা ঋণাত্মক। তাহলে এখানে ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, তারা কি করবে? এক প্রকার আধান সমাধান পরস্পর বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণের প্রভাবে আধানগুলো দূরে দূরে থাকতে চায়, সর্বাধিক দূরত্বে থাকতে চায়। এখন যে কোনো পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় তার ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল অপেক্ষা বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল অনেকটাই বেশি হয়। তাহলে ওই জন্যে আধানগুলো উপরিপৃষ্ঠে উঠে আসে নিজের নিজের ম্যাক্সিমাম দূরত্ব বজায় রাখার জন্য। এই কারণে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কিন্তু এটাই কি সত্যি কি ভিতরের পৃষ্ঠে আধান কি থাকতে পারেই না? বলতে হবে না, বিশেষ ক্ষেত্রে পারে। যদি আমি দেখাই যে দুটি গোলক পরস্পর থেকে অন্তরিত অবস্থায় আছে, পরস্পর থেকে অন্তরিত অবস্থায়, এবার ভেতরের গোলকটাকে আমি আধান দিচ্ছি, প্লাস কিউ আধান আমি দিলাম, তাহলে ভেতরের গোলকের ক্ষেত্রে আধান তো ভেতরের গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, এটাই স্বাভাবিক। এবার কি ঘটবে? আবেশ ঘটবে। আবেশের প্রভাবে এই গোলক তার নিকটবর্তী মানে বলতে বাইরের গোলকের ভেতরের পৃষ্ঠে বিপরীত আধান আবিষ্ট করবে, অর্থাৎ নেগেটিভ আধান, আর বাইরের পৃষ্ঠে কি করবে? পজিটিভ আধান আবিষ্ট করবে। কিন্তু আমি যদি এটাকে যদি আমি আর্থিং করে দিই, ভূ সংলগ্ন করে দিই, তাহলে বাইরের আধান তো সব কি করবে? প্রশমিত হয়ে যাবে। তাহলে ভেতরের পৃষ্ঠে কি হবে? যে নেগেটিভ আধান, যেহেতু এটা কি, এটা বদ্ধ আধান, কিন্তু কাছের প্রান্ত আধানকে বলা হয় বদ্ধ আধান। এই আধানগুলো কোনো ক্রমেই কিন্তু যাবে না, এরা পজিটিভ আধানের দ্বারা আকর্ষিত অবস্থায় থাকে। ওই জন্য মুক্ত আধানগুলো কি করবে? কোনো অবলম্বন পেলে সেগুলো বাইরে চলে যাবে। ওই জন্য পরিবাহীর আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করতে পারে বিশেষ অবস্থায়। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আধানের তলমাত্রিক ঘনত্ব বিষয়টা কি? আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে কোনো আহিত বস্তুর তার তো একটা উপরিতলের ক্ষেত্রফল আছে, আমি বললাম যে উপরিতলে অবস্থান করে ক্ষেত্রফল ম্যাক্সিমাম থাকার জন্য তার একটা ক্ষেত্রফল রয়েছে। তাহলে ওই আহিত পরিবাহীর উপরিপৃষ্ঠের একক ক্ষেত্রফলে যতটা আধান থাকবে তাকেই বলা হবে ওই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। ধরা যাক একটা গোলক, এই গোলকটা প্লাস কিউ আধারে আহিত, তাহলে প্লাস কিউ আধানটা তো এক জায়গায় নেই, সব জায়গায় ছড়িয়ে থাকবে। এর ক্ষেত্রফলটা কত? এ। তাহলে এ ক্ষেত্রফলে আধান কত? কিউ। তাহলে একক ক্ষেত্রফল আধান কত? কিউ বাই এ। এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে সিগমা দিয়ে প্রকাশ করা হয় এটাকে, সিগমা সমান কিউ বাই এ। অর্থাৎ আহিত পরিবাহীর উপরিতলের একক ক্ষেত্রফলে যতটা আধান থাকবে তাকেই বলা হবে আধানের তলমাত্রিক ঘনত্ব। যে গোলক হলে ওর উপরিতলের সব জায়গায় আকৃতিটা সুষম, তাই সুষমভাবে আধান বণ্টিত হয়, তাই এখানে কিউ বাই এ, অর্থাৎ যে এখানে গোলকের ক্ষেত্রে কি লিখবো, কিউ বাই ফোর পাই আর স্কোয়ার, সিগমা ইকুয়াল টু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার। তাহলে ইউনিট কি হবে? সিজিএস একক। তাহলে আধানের একক আর ক্ষেত্রফলের একক, আধারের সিজিএস একক কি? স্ট্যাট কুলম, সেমি টু দি পাওয়ার মাইনাস টু, বা এটাকে ইএসইউ বলা যেতে পারে, সেমি টু দি পাওয়ার মাইনাস টু, আর এসআই একক বোঝাই যাচ্ছে কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস টু। এখন যে আমরা জানি যে সমাধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, এখন এটা কি সর্বদাই সত্য? সমাধান কি বিকর্ষণই করবে, আকর্ষণ কি করতে পারে না? এ প্রশ্নও কিন্তু আমাদের মনে হতে পারে। দেখা যায়
সমাধান পরস্পরকে আকর্ষণ করতে পারে। সমাধান পরস্পরকে আকর্ষণ করে। কোন অবস্থায় দেখা যায় যে দুটো বস্তু, একটা বস্তুর আধান কম হবে আর একটা বস্তুর আধান বেশি হবে, তাহলে দেখা যায় আবেশ করব, এখানে দেখা যাবে কি একটা ছোট আকৃতির বস্তু নিলাম, এর আধানটা কি এরও পজিটিভ, আর এই বস্তুটার এর আধানটা খুব বেশি এও পজিটিভ, পরস্পরের কাছাকাছি আনা হলো, এর আধান কম এর আধান বেশি, কাছাকাছি আনলে কি অনুরণটা ঘটে, তড়িৎ আবেশ ঘটবে, তড়িৎ আবেশের ফলে কি হবে দেখা যায় এখানে আবিষ্ট আধান এটা হবে কি নেগেটিভ, আর দূরবর্তী প্রান্তের আধান পজিটিভ হওয়ার কথা, কিন্তু আবেশের প্রভাবে এখানে নেগেটিভ আধানটা, এখানে যেহেতু আবেশী আধান বেশি তাই আবিষ্ট আধান এর পরিমাণও খুব বেশি হবে, দেখা যায় এই বস্তু নিজস্ব যে আধান তার থেকে আবিষ্ট আধানের পরিমাণ এতই বেশি যে পজিটিভ আধানগুলো প্রশমিত হয়েও এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হয়ে যায়, তখন তারা বিপরীতধর্মী হয়ে যায়, ফলে তারা পরস্পর আকর্ষণ করে। বোঝা গেল? এখন আমরা যেটা দেখব যে দুটো বিপরীতধর্মী বা দুটো সমধর্মী তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে যে এই যে বল ক্রিয়া করছে, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেই বিষয়ে আছে বিজ্ঞানী কুলম্বের সূত্র। একটু দেখে নেওয়া যাক কুলম্বের সূত্রটা কি। কুলম্বের সূত্র এখানে যে দুটো বিন্দু আধান নিতে হবে কিউ ওয়ান কিউ টু পরস্পর আর দূরত্বে অবস্থান করছে, স্মল আর দূরত্বে অবস্থান করছে, তাহলে বিজ্ঞানী কুলম্ব কি বলেছেন যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ওদের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই বলের মান আধান দুটোর পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং উহাদের ভিতরকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই সূত্রানুসারে আমরা কি বলবো, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু যখন আর স্থির, আবার এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান ও কিউ টু স্থির, তাহলে উভয় সূত্রকে একত্রিত করলে কি পাবো আমরা, এ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান কিউ টু আর পরিবর্তনশীল, এখন এফ ইকুয়াল টু কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই কে ড্যাশ একে বলা হয় ধ্রুবক, একে বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম ধ্রুবক বা কুলম ধ্রুবক, এর মান ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভরশীল, এর মান ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভরশীল। দেখা যায় সিজিএস এককে যদি আমরা আসি, কেডাস সমান সমান ওয়ান বাই কে, এই কেটা কি, এই কেটা হচ্ছে মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক, কারণ এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয় কোন মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে ইকুয়েশনটা কি লিখব, ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, বায়ু বা শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু ওয়ান হয়, বায়ু বা শূন্য মাধ্যমে, অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে এর মানটা
পরিবর্তিত, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা পরিবর্তনশীল। যেমন অভ্যের ক্ষেত্রে এটা হয় 5.4, আর যদি এসআই পদ্ধতিতে এটা লিখি তাহলে কি হবে, এসআই পদ্ধতিতে যদি আমরা লিখি তখন কে এটা সমান সমান এটা লিখবো 1/4πε0 নট কে। এই এপসাইলন নট একে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা এসআই এককে লিখলে আমার কেডাসের মানটা লিখতে হয় 1/4πε0 কে। এপসাইলন নটের একটা বিশেষ মান আছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা কত, যে 8.854 কুলম্ব মিটার স্কোয়ার নিউটন ইনভার্স, মাইনাস তাহলে যে অতএব এখানে দেখা যায় কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমে 1/4πε0, কারণ কে ইকুয়াল টু 1, তখন এই মানটা বসালে -12 আসবে, এটা 8.854 × 10^-12 কুলম্ব স্কোয়ার নিউটন মিটার টু দি পাওয়ার -2, 8.854 × 10^-12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে এই মানটা যদি আমরা বসাই এইটা আসবে কত, 9 × 10^9। অতএব এসআই রূপটা কি হবে, এফ সমান সমান 9 × 10^9 q1 q2/r². এখন এপসাইলন নট এর ডাইমেনশনটা কি হবে, তাহলে আমরা লিখবো কি, তাহলে এপসাইলন নটের মাত্রাটা নির্ণয় করতে হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 মাধ্যমে লিখছি ইকুয়েশনটা, q1 q2/r², তাহলে এপসাইলন নট সমান সমান কি লিখবো, 1/4πq1q2/f² তাহলে এপসাইলন নটের মাত্রা বা ডাইমেনশন অফ এপসাইলন নট সমান সমান ডাইমেনশন অফ q1 × q2/f × r². তাহলে কিউ বলতে কি, আইটি, আমরা জানি আধান ইকুয়াল টু প্রবাহমাত্রা ইন্টু সময়, তাহলে ডাইমেনশনটা কি হবে, আইটি ইন্টু এফ এর ডাইমেনশন আমরা জানি ML টু দি পাওয়ার -2 আর ওটা L² তাহলে -1 I² L টু দি পাওয়ার -3 T টু দি পাওয়ার 4। তাহলে যে এটাই হচ্ছে এপসাইলন নটের ডাইমেনশন। এখন যে আমরা এই যে কুলম্বের সূত্র থেকে আধানের এককের সংজ্ঞায় আসবো, আধানের এককের সংজ্ঞাতে আমরা আসব, যে এসআই আমরা জানি সিজিএস একক কি, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটাকে কি লিখলাম, এফ ইকুয়াল টু 1/k q1 q2/r², তাহলে এখন আমরা যদি ধরে নিই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম কে 1, q1 সমান q2 সমান সমান q ধরে নাও, r ইকুয়াল টু 1 cm ধরো, f ইকুয়াল টু ধরো 1 dyne, তাহলে
এই মানগুলো যদি এই ইকুয়েশনে বসানো হয় তাহলে আমরা পাবো কি কিউ স্কয়ার ইকুয়াল টু ওয়ান বা কিউ ইকুয়াল টু কি প্লাস মাইনাস ওয়ান, হয় দুটোই প্লাস ওয়ান অথবা দুটোই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি বলা যায় যে দুটি সমান এবং সমপ্রকৃতির বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে বা এক ডাইন, এখানে এক ডাইন বলা হচ্ছে, এক ডাইন বল দ্বারা কি করবে সমান এবং সমপ্রকৃতির যেহেতু বিকর্ষণ করবে, হয় দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তাহলে ওই বিন্দু আধান দুটোকে বলা হবে এক কি স্ট্যাট কুলম। এখানে সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। তাহলে কি বললাম যে দুটি সমান এবং সমপ্রকৃতির বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্ব থেকে যদি ওরা এক ডাইন বল দ্বারা বিকর্ষণ করে তবে আধান দুটিকে বলা হবে ওয়ান স্ট্যাট কুলম। যদি এসআই পদ্ধতিতে এককটা কি কুলম কি বলবো, তাহলে এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এখানে যে বায়ু বা শূন্য মাধ্যমে কে সমান ওয়ান, কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু ইকুয়াল টু কিউ ধরে নিলাম আর এক মিটার, এফ ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন। এই মানগুলো যদি আমি এখানে বসাই সব মানগুলো তাহলে দেখা যাবে কি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আসবে বা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে ওই একইভাবে বলবো যে দুটি সমান এবং সমপ্রকৃতির বিন্দু আধান বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে ওয়ান মিটার দূরত্বে থাকলে, কারণ আর ইকুয়াল টু ওয়ান মিটার দূরত্বে থাকলে উহারা পরস্পরকে যদি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন বল দ্বারা বিকর্ষণ করে তবে উহাদের প্রতিটির আধানকে বলা হবে এক কুলম। তাহলে এখন কুলম আর স্ট্যাট কুলম এদের মধ্যে সম্পর্কটা কি, কুলম এবং স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্কটা কি হবে, তার আগে একটা কথা বলে রাখি, কুলম্বের সূত্রের সঙ্গে আমাদের মহাকর্ষ সূত্রে একটা মিল আছে, নিউটনের মহাকর্ষ সূত্রের, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এছাড়া আমরা নিউটনের মহাকর্ষ ধ্রুবককে আমরা সর্বজনীন বা নিউটনের মহাকর্ষ সূত্রকে সর্বজনীন আখ্যা দিই, কিন্তু এখানে কুলম্বের সূত্র কি সর্বজনীন আখ্যা দেওয়া সম্ভব, অবশ্যই না, কারণ কুলম্ব এই মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে ওই যে আকর্ষণ বল, আকর্ষণ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, কিন্তু এখানে কুলম্বের সূত্রে মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু এই বল অবশ্যই নির্ভরশীল, বিভিন্ন মাধ্যমে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু বিভিন্ন রকম হয়, তো এটাকে সর্বজনীন বলা উচিত নয়। তাহলে এখানে আমরা কুলম্ব ও স্ট্যাট কুলম্বের সম্পর্ক বের করব, যে আমরা বলের ক্ষেত্রে আমরা এফ ওয়ান এসআই এককে সিজিএস এককে যদি এফ টু ধরি, এখানে ওয়ান কুলম ইন্টু ওয়ান কুলম ওয়ান কুলম স্কোয়ার বাই ওয়ান মিটার স্কোয়ার, আবার এখানে ওয়ান ইএসইউ স্কোয়ার বাই ওয়ান সেমি স্কোয়ার। এখন নিউটন পদ্ধতিতে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলটা দেখলাম নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, এফ টুটা হচ্ছে এত নিউটন, এটা এক ডাইন, ডাইনটাকে আমরা চেঞ্জ করব ওয়ান মিটার স্কোয়ার ওয়ান ইএসইউ স্কোয়ার বাই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার করে দিলাম, তাহলে এখান থেকে ডাইনটাকে পরের লাইনে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন। তাহলে যদি আমরা এখান থেকে কুলম্ব স্কোয়ার সমান সমান যদি আমরা এই ক্যালকুলেশনটা করি আসবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন কি ইএসইউ স্কোয়ার, অতএব ওয়ান কুলম্ব সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ আসবে। ঠিক আছে,
তাহলে এবার এরপর থেকে শিক্ষক শান্তনু দে শুরু করবেন। আচ্ছা, তোমরা এতক্ষণ স্থির তড়িৎ সম্পর্কে সৌমেনবাবু তোমাদেরকে প্রাথমিক কুলম্বের সূত্র পর্যন্ত ধারণা বলেছেন, আমি সেই জায়গা থেকে পর থেকে শুরু করব। তার আগে দু একটি বিষয় আমি একটু বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা যারা বাড়িতে ফিজিক্সটা পড়ি এবং ফিজিক্স সম্পর্কে জেনারেলি সবার একটু সমস্যা তৈরি হয়, তার কারণ আমরা ফিজিক্সটাকে তাত্ত্বিকভাবে দেখার চেষ্টা করি। আমাদের রিয়েল লাইফে যে সমস্যাগুলো আছে তার সঙ্গে যদি আমরা ফিজিক্সটাকে অ্যাড করতে পারি, মিলিয়ে নিতে পারি, তাহলে অনেকটা সুবিধা হয়। দেখো, আমরা প্রথমে কী করেছি, স্যার বলেছেন যে স্থির তড়িৎ কী জিনিস, কীভাবে তৈরি হয়, এই জিনিসটা স্যার কিন্তু তোমাদেরকে বলেছিলেন। এবার আমি বলছি যেটা, সেটা হচ্ছে স্থির তড়িৎকে কেন স্থির তড়িৎ বলা হয়েছে, মানে স্থির তড়িৎটা বিষয়টা কী। স্যার উল্লেখ করেছেন যে যেখানে তড়িৎটা তৈরি হবে সেই জায়গায় লোকালাইজ থাকবে, মানে সেই স্থানে আবদ্ধ থাকবে। এবার এই আবদ্ধ থাকার যে বিষয়টা, এই আবদ্ধ থাকার বিষয়টায় কিছু জায়গায় সমস্যা আছে। সমস্যাটা কি, যদি কখনো আমরা একটা তড়িৎগ্রস্ত বস্তুর অবশ্যই তার তড়িৎ ঘনত্ব সেটা অনেক বেশি হতে হবে, তার সংস্পর্শে যদি আমি আর একটা বস্তুকে নিয়ে আসি যার তড়িৎ ঘনত্ব অনেক কম হবে, সেক্ষেত্রে কি হবে, এই উচ্চ তড়িৎ ঘনত্বযুক্ত বস্তু থেকে নিম্ন তড়িৎ ঘনত্ব বস্তুতে আধানটা সরাসরি চলে যাবে। এই চলে যাওয়ার পদ্ধতিটা পরিবহন নয়, তাহলে স্থির তড়িৎ আর চল তড়িৎ মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়েছে। আমরা 8 বা 10 লেভেলে যখন জেনেছি তখন আমরা বলতাম যে এক জায়গায় আবদ্ধ থাকবে স্থির তড়িৎ, ঠিক আছে, কিন্তু এখন আমরা যখন হায়ার স্টাডিজে যাচ্ছি তখন আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু পরিবহন নয়, এটা কি, এটা তড়িৎ ব্যাপন। কারণ আমরা একদম ছোটবেলায় ক্লাস 7 এ পড়েছি তড়িৎ ব্যাপন মানে হচ্ছে, যে কোনো জিনিসের ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনত্বের বস্তু থেকে নিম্ন ঘনত্বের বস্তুতে, সেখানে আমরা বলছিলাম দ্রাবের কণা বায়োলজির ক্ষেত্রে, আর এখানে আধান সঞ্চালন হয়, তাহলে অবশ্যই এটা ব্যাপন প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়া নয়। তাহলে স্থির তড়িৎ কাকে বলে, স্থির তড়িৎ হচ্ছে যেখানে তড়িৎ হয় লোকালাইজড, মানে এক জায়গায় আবদ্ধ থাকবে, যেটা ঘর্ষণজনিত কারণে তৈরি হয়, অথবা তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিন্তু ব্যাপন পদ্ধতিতে যাবে, কখনোই পরিবহন পদ্ধতিতে যাবে না। যদি পরিবহন পদ্ধতিতে যায় তখন কি হবে, তখন তার নাম হয়ে যাবে চল তড়িৎ। এবার ক্লাস 11 এ আমরা এই ব্যাপন আর পরিবহনের শর্তটা জেনেছিলাম, যদিও আমরা অনেকে এই জিনিসটাকে ভালোভাবে মানে খেয়াল করি না, ছোট্ট করে লেখা আছে একটা জায়গায় পরিবহনের তাপের পরিবহনের চ্যাপ্টার, সেখানে বলা আছে যে ব্যাপন যখন ঘটে তখন পদার্থ নিজেও উত্তপ্ত হয়, যেহেতু তাপের পরিবহনের কথা বলছি, নিজেও উত্তপ্ত হয়, মানে নিজের যে টেম্পারেচার সেটাকেও বাড়ায়, এবং পাশাপাশি মাধ্যম নিজে উত্তপ্ত হচ্ছে এবং মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎটা বয়ে যাচ্ছে, দুটো হচ্ছে। তাহলে তাপের ক্ষেত্রে কি বলেছিলাম, তাপের ক্ষেত্রে যখন ব্যাপন হবে তখন কি হবে, মাধ্যম নিজে উত্তপ্ত হবে এবং ওর মধ্যে দিয়ে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হবে, সঞ্চালিত হবে, দুটো কাজই একসাথে হবে, গেল। তাহলে এটা কিন্তু ব্যাপনের মধ্যে পরিবহন শব্দটা লেখা থাকলেও ব্যাপনের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যাপনের মধ্যে কিন্তু মাধ্যম যে বয়ে নিয়ে যাচ্ছে সে নিজেও উত্তপ্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও তাই, যদি আমার কোনো মাধ্যম তড়িৎটাকে টেনে নিয়ে যায় তাহলে সেই মাধ্যম নিজেও কিন্তু আহিত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য ব্যাপন এবং পরিবহনের মধ্যে। স্থির তড়িৎ যখন পড়া হয়েছে দেখবা বারবার করে একটা জিনিস বলা হয়েছে যে স্থির তড়িৎ তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত বস্তুর আমরা উদাহরণ ছোটবেলার থেকে জেনে আসছি, কোনো সময় দেখবা কেউ বলছে না যে তাপ একটা তামার দণ্ড নেওয়া হলো, সেই তামার দণ্ডটাকে একটা লোহার দণ্ড দিয়ে ঘষা হলো, ঘষে তার মধ্যে কী তড়িৎ তৈরি হলো, কেউ কখনো এই কোশ্চেন আমাদের মধ্যে নিয়ে আসেনি। আমরা কী শুনে আসছি, আমরা শুনে আসছি এবোনাইট দণ্ড, আমরা শুনে আসছি চিরুনি দিয়ে মাথা আশ্রানো, আমরা শুনে আসছি যদি আমরা একটা চেয়ারে বসে থাকি তাহলে কী হবে। তাহলে এই জিনিসগুলোর কথা আনা হয়েছে কেন, বা কাজ দণ্ড। তাহলে এখানে এই প্রত্যেকটা জিনিস দেখো, এরা কিন্তু কেউ পরিবাহী না, এরা প্রত্যেকে অন্তরক পদার্থ। পরিবাহীর ক্ষেত্রেও স্থির তড়িতের অস্তিত্ব আছে, কিন্তু তখন আছে যখন তার মধ্যে দিয়ে কোনো পরিবহন হবে না, একটা জায়গায় তড়িৎটা স্থির থাকবে।
তাহলে এই যে অন্তরক পদার্থ বলা হচ্ছে, এই অন্তরক পদার্থগুলোর ইংরাজি নাম হচ্ছে ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক। আর এর আর একটা নাম আছে যার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ। এইটার উল্লেখ কেন আমি করলাম এখন এক্ষুনি তোমরা বুঝতে পারবে যে এই পরাবৈদ্যুতিক পদার্থের কথা কেন উল্লেখ করলাম। এই পরাবৈদ্যুতিক পদার্থ দু রকমের হয়, একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। বাংলাগুলো শুনতে একটু কেমন লাগছে মনে হচ্ছে আমরা শুনিনি কোনোদিন, কিন্তু ইংরাজিটা আমি বললে তোমরা দেখবো শুনেছ। মেরুবর্তী পদার্থের ইংরাজি নাম হচ্ছে পোলার, আর এরা হচ্ছে নন পোলার। এই পোলার কারা? যারা তড়িৎজ্বোজী পদার্থ হয়, যেমন আমরা শুনেছি NaCl, অ্যাসিড যুক্ত জল H2O, মৃদু অ্যাসিড যুক্ত জল। আর অমেরুবর্তী পদার্থ কারা? যারা সমযোজী পদার্থ, যেমন আমরা শুনেছি মিথেন প্লাস টেন। তাহলে এদের অণুর গঠন কি আর এদের অণুর গঠন কি আমাদের একটু জানার দরকার আছে। এদের অণুর গঠনটা হচ্ছে, যারা মেরুবর্তী পদার্থ তাদের অণুর গঠন হচ্ছে যেমন H+ এক জায়গায় থাকে, OH- আরেক জায়গায় থাকে। তাহলে এই যদি একটা অণু দেখি, অণুটার শেপটা এরকম হয়, তাহলে প্লাসটা একদিকে সরে থাকে, মাইনাসটা একদিকে সরে থাকে এবং সমমাত্রায় থাকে, তড়িৎ প্রকৃতি। তাহলে কি হয়, এরা একটা দ্বিমেরু তৈরি করে। এই দ্বিমেরুটা আমরা পরবর্তীকালে পড়বো, এটা দ্বিমেরু তৈরি করে। কিন্তু এই অমেরুবর্তী পদার্থ এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে প্লাসগুলো এবং মাইনাসগুলো এক জায়গায় থাকে, এমনভাবে থাকে যাতে প্লাসের যে সেন্টার অফ মানে প্লাসের যে ভরকেন্দ্রগুলো, আধানের যে ভরকেন্দ্র, আধান কেন্দ্র যারা বলে, ভরকেন্দ্র বলা ভুল হবে, এবং মাইনাসের যে আধান কেন্দ্র সেটা এক জায়গায় তৈরি হবে। তাহলে দেখো এরা কিন্তু এরকম পোল তৈরি করতে পারেনি, চুম্বকের মতো প্লাস মাইনাস পোল বা NS পোল এরকম তৈরি করতে পারেনি, তাই এদের আমরা নাম দিয়েছি অমেরুবর্তী পদার্থ। এবার এটা বলছি কেন, এটা বলছি এই কারণেই, যখনই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একে রাখবো, রাখলে কি হবে, এ তো এর মধ্যে যে প্লাস মাইনাসগুলো আছে এরা এদের মতো করে সাজিয়ে যাবে, এরা এদের মতো করে সাজিয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সাজিয়ে যাবে। যদি এটা তাহলে এই যে সাজিয়ে গেল, এই সাজিয়ে যাওয়ার পরে কি হবে, তাহলে যখন আমি সাজানোর জন্য বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র প্রদান করেছি, তাহলে এই তড়িৎ ক্ষেত্র আর এই পদার্থের নিজের ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র আছে, কারণ দেখতে পাচ্ছিলে এরা এরকম ভাবে তৈরি হয়েছিল মেরুবর্তী পদার্থগুলো। তাহলে এরা কি করবে, সাথে সাথে প্রথমে কি করবে, বলবে আমাকে সাজাও। এর ক্ষেত্রেও তাই বলবে, প্রথমে আমাকে সাজাও। তাহলে সাজানোর জন্য কি হবে, একটা তড়িৎ শক্তির ব্যয় হবে, তাহলে ও থেকে টেনে নিয়ে নিজেকে সাজিয়ে মতন নেবে। সাজিয়ে যেটা নিয়েছে, লক্ষ্য করে দেখো এখানে আমাদের যে সজ্জাটা তৈরি হয়েছে, এই সজ্জাটার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কিন্তু এই দিকে, ঠিক আছে। তাহলে আর এর ভিতরের যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে তার অভিমুখ দেখো এই দিকে। তাহলে পদার্থের ভিতরের যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে তার অভিমুখ এবং বাহ্যিক যে তড়িৎ ক্ষেত্র অভিমুখ দুটো বিপরীতমুখী হয়ে যায়। কি হয়েছে, প্রথম ক্ষেত্রে যখন আমরা এর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র সঞ্চালনের চেষ্টা করব, তখন কিন্তু বাধা দান করবে। তাহলে বাধা দান করলে কি হবে, বাধা দান করলে আমার কিন্তু এই পদার্থের নিজস্ব ধর্মের কারণে তড়িৎ বলের পরিমাণ কমে যাবে। তাহলে এই যে তড়িৎ বলের পরিমাণ পদার্থের নিজস্ব তড়িৎ ক্ষেত্রের জন্য কমে যায়, এর জন্য এই পদার্থের মধ্যে একটা ধর্মের তৈরি সৃষ্টি হয়। স্যার সেটা উল্লেখ করেছেন, সেই ধর্মেরটার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার চেয়েও বলা ভালো, সেই একটা মানে এলিমেন্টারি যে ধর্মটা তৈরি হয় তার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা, তার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা। আমরা সরাসরি বুঝি যে আমার মধ্যে থেকে কেউ ভেদ করে যেতে যাচ্ছে, আমি বলছি তাকে ভেদ করে যেতে দেবো না, কারণ আমার নিজের জ্ঞান যদি ভেদ করে যায় আমি তো মনেও যেতে পারি, আমার টোটাল বডি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বলছি আমার মধ্যে ভেদ করতে দেবো না, আমার ভিতরের যে ফিল্ড আছে সেই ফিল্ড বলছে বাইরের ফিল্ডকে অপোজ করছে, বাধা দান করছে। তাহলে এর জন্য পদার্থের মধ্যে যে ধর্মটা তৈরি হয় তার নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তাহলে তড়িৎ ভেদ্যতা অবশ্যই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলের সঙ্গে উল্টো দিকে কাজ করবে। তাহলে এই কারণে দেখবে স্যার উল্লেখ করেছিলেন যে কুলম্বীয় বল প্রপোর্শনাল টু 1/ε গেল। এবার আমরা আসবো এই তড়িৎ ভেদ্যতার থেকে কি করে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক আসতে পারি। দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি,
তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখেছি এসআই পদ্ধতিতে 1 বাই 4 বাই এপসিলন কিউ 1 কিউ 2 বাই আর স্কয়ার। তোমাদের আমার একটা বিশেষ পরামর্শ, যেটা যেটা তোমরা এখন থেকে যখনই বলের সমীকরণটা লিখবে, তড়িৎ বলের সমীকরণটা, সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, অবশ্যই এটা ভেক্টরে প্রকাশ করে ফেলবে। কেন? যখন তুমি অঙ্ক প্রবলেম করতে যাবে তখন দেখবে, না হলে তোমাকে কি করতে হবে, তোমাকে এ রূপাংশ বিভাজন করো, ও রূপাংশ বিভাজন করো, দুটো যোগ করো, উপরিপাতনের নীতি যখন প্রয়োগ করব তখন আমার কোণ খুঁজে বের করতে হবে। আমার যদি প্রথম থেকেই ধারণা থাকে যে বল এবং তড়িৎ ক্ষেত্র এরা কিন্তু ভেক্টর রাশি, তাহলে এদেরকে আমি ভেক্টরে প্রকাশ করি, তাহলে আমার কিন্তু তখন আর ভাবতে হবে না যে কেন স্যার বলছে উপাংশ বিভাজন করতে, কেন বলছে এদেরকে আমি ভেক্টর যোগ করব। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে। এবার দেখো আমি যেটা বলছিলাম, তাহলে এফ প্রপোর্শনাল টু 1 বাই এপসাইলন। এখন শূন্য মাধ্যম হলে কি হয়, স্যার বলেছিলেন তখন এইটা এপসাইলন নট হয়ে যায়। তাহলে এপসাইলন বাই এপসাইলন নট মানে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই দুয়ের অনুপাত কিন্তু সেই স্যার যেটা লিখেছিলেন 1 বাই কে ড্যাশ, সেই 1 বাই কে এর সঙ্গে মিলছে। তাহলে কে মানে কি, কে মানে হচ্ছে এপসাইলন নট বাই এপসাইলন। এটা উল্টো কেন লিখলাম, তোমাদের এই সেন্সটা দেওয়ার জন্য লিখলাম যে এফ কিন্তু প্রপোর্শনাল টু 1 বাই এপসাইলন, সেই জন্য দেখো এটা উল্টো লিখেছি। তাহলে তড়িৎভেদ্যতা হচ্ছে, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতের অনন্য, এইটা আমি উল্টে বলছি, বইয়ে কিন্তু লেখা আছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা ওই মাধ্যমের তড়িৎভেদ্যতাকে বলে, কিন্তু আমি যখন বলছি তখন বলছি কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বলতে, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এর অনুন্নক। অনুন্নক বললাম এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো যে বলের সঙ্গে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর একটা জিনিস এখানে খুব বলার আমাদের দরকার, যেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ধারণার মধ্যে আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা যদি আমাদের জিজ্ঞাসা করে, আচ্ছা বজ্রপাত কেন হয়, বাজ কেন পড়ে, আমরা বলি মেঘে মেঘে ঘষা লাগে লেগে বাজ পড়ে। এই কনফিউশনটা আমি একটু ভালো করে বলার ইয়ে করতাম, কিন্তু সময়টা আমাদের তো মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে শুধু একটা জিনিস মনে রাখবে, সমপ্রকৃতির বস্তুর ঘর্ষণে কখনো স্থির তড়িৎ তৈরি হতে পারে না। তাহলে মেঘে মেঘে ঘষা লেগে জীবনেও বাস তৈরি হতে পারে না, কী করে তৈরি হবে? তাহলে আমাদের নিচ থেকে যে গরম বাতাস, বৃষ্টি হওয়ার আগে থাকে বা খুব গরম গরম লাগে, তাহলে নিচের গরম বাতাস উপর দিকে যায়, তাহলে এই উপর দিকে যখন গরম বাতাস যায় তখন যাওয়ার সময় সে ধুলিকণ এবং অন্যান্য সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বহন করে নিয়ে উপর দিকে ছুটতে থাকে। এই যখন ছোটে, ছোটার সময় কি হয়, ওখানে মেঘ মানে কি জমা বরফ আছে, সেই বরফের সাথে ঘষা লেগে উপর দিকে উঠতে থাকে, এবং এর যেহেতু টেম্পারেচার আছে এ ওখান থেকে একটা ছোটো অংশকে ভেঙে ফেলে, ছোটো ছোটো অংশকে ভেঙে ফেলে, সেই অংশগুলো কি হয় উপর থেকে নিচে পড়তে থাকে, পড়তে পড়তে পৃথিবীর আমরা যত নিচে আসবে তত টেম্পারেচার তার ঘর্ষণে আরও বাড়তে থাকবে, তখন বিন্দু বিন্দু জল আকারে বৃষ্টি আকারে নিচে পড়ে। তাহলে যখন এই যে বাড়িটা খেলো এই ঘষাঘষিতে কি হচ্ছে, তাহলে গরম বাতাস এবং আমাদের যে ভাসমান যে মেঘ মানে বরফখণ্ড, এই ঘর্ষণের জন্য কিন্তু আধান তৈরি হচ্ছে, একটাতে প্লাস একটাতে মাইনাস। কোনটাতে প্লাস তৈরি হচ্ছে, প্লাস তৈরি হচ্ছে আমাদের ওই যেটা উপরে ভাসমান ছিল তাতে, আর মাইনাস তৈরি হচ্ছে কোথায়, যেটা নিজের দিকে ছুটে আসছে তাতে। এবার তাহলে ওরা যখন নিজের দিকে ছুটে আসছে, আর আমার পৃথিবী হচ্ছে বলে সব কিছু নিয়ে নিতে পারে, আমরা বলি ছোটোবেলাতে মা বাবা বা বয়স্করা বলছে পৃথিবী সব কিছু নাকি নিয়ে নিতে পারে, কোনো চিন্তা নেই পৃথিবী আছে, তাহলে উপর থেকে যখন নিচে পড়বে তখন কি পৃথিবী সব মাইনাস আদানকে গ্রহণ করতে পারবে, তাহলে পৃথিবীর প্লাস আদানের ঘনত্ব অত্যাধিক বেশি, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে আমরা জানি ওখানে আবার গরম বাতাস যাচ্ছে, সেই গরম বাতাস কী করবে, ওখানে গিয়ে সরাসরি তড়িৎ ব্যাপন ঘটাবে, মানে ওখানে কিন্তু তড়িৎ ক্ষরণ ঘটে, ব্যাপনের মাধ্যমে তড়িৎ ক্ষরণ ঘটে, তখন ওইটা একদম সরাসরি হু করে যেহেতু অনেক ব্যাপারটা পৃথিবীর দিকে ছুটে আসবে, তার নাম হচ্ছে বাজ। লক্ষ্য করে দেখো উপরে ছিল কি মাইনাস, নিচে ছিল কি প্লাস। তাহলে ছোটোবেলার থেকে একটা জিনিস দেখবো, অনেকে বলে যে বাস পড়ে না বাজ ওঠে, তাহলে পৃথিবীতে প্লাস মেঘে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসের দিকে তড়িৎ কিন্তু এইদিকে ছুটতে থাকবে, এইটা হচ্ছে বাস পড়া। ছোট্ট আর একটা দুটো বিষয় একটু বলার দরকার, যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল বিষয়, স্যার যেখানে শেষ করেছিলেন আমি এইটা চেষ্টা করছি একটা জিনিসই বোঝানোর, যে আমাদের জীবনের বাস্তব পরিস্থিতির সঙ্গে যদি আমরা ফিজিক্সটাকে না মেলাই তাহলে সবসময় ফিজিক্সের কতগুলো সূত্রের মধ্যে ফিজিক্সটা থেকে যাবে,
এবং আমাদেরকে বুঝতে গিয়ে সমস্যা হবে। দেখো স্যার তোমাদেরকে বলেছিলেন যে 1/4πε q1 q2 r² এই হচ্ছে দুটো আধানের মধ্যে সৃষ্ট বল, কি বল? তড়িৎ বল। এবার লক্ষ্য করে দেখো, সরি q1 q2, এই যে তড়িৎ বল, এই তড়িৎ বল কিন্তু সেম বল উভয় উভয়ের উপরে প্রয়োগ করে, একই মানের বল। এও এর উপরে এফ বল দিচ্ছে, এও এর উপরে এফ বল দিচ্ছে, এই বলের মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। এখন এই যে তড়িৎ বল, সেটা হচ্ছে এমন এক প্রকারের বল যেটা হচ্ছে একেবারে মহাকর্ষের সঙ্গে মিল আছে, এবং মাধ্যাকর্ষণ বল যেটা মানে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি যে তড়িৎ বলক্ষেত্র তার সঙ্গে মিল আছে, পাশাপাশি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিল আছে। তাহলে কি এই ক্ষেত্র ক্ষেত্র বারবার বলছি, তার মানে আমরা ভর আধান এবং চুম্বক মেরু চুম্বক মেরু এরা হচ্ছে যে ক্ষেত্র যে ধরনের বল এরা হচ্ছে ক্ষেত্রজ বল। ক্ষেত্রজ বল মানে কি, এই বল অন্যের উপর দেওয়ার জন্য তার গায়ের কাছে যেতে হবে না, যদি তার গায়ের কাছে যেতে হয় মানে তার সাথে সংস্পর্শ ঘটাতে হয় তখন তার নাম হচ্ছে স্পর্শ বল। যেমন তুমি ঘর্ষণ তৈরি করতে চাও, তাহলে ঘর্ষণ তৈরি করতে গেলে যতক্ষণ তুমি রাস্তার উপর দিয়ে গতিশীল হবা ততক্ষণ পর্যন্ত রাস্তা এবং পায়ের মধ্যে তোমার ঘর্ষণ বল তৈরি হবে না। তাহলে ঘর্ষণ বল তৈরি করতে গেলে অবশ্যই আমাদের যেটা দরকার সেটা স্পর্শ হওয়া দরকার। কিন্তু এখানে দেখো ভর আধান এবং চৌম্বক বল এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, তবু পরস্পর পরস্পরের মধ্যে আকর্ষণ বিকর্ষণ করতে পারছে। তাহলে এই বলগুলো হচ্ছে ক্ষেত্রজ বল। তাহলে এই যে ক্ষেত্রজ বল, তাহলে এই বলের অবশ্যই যদি এই একটা আধান হয় এর চতুর্দিকে একটা সীমানা থাকবে, যে সীমানা পর্যন্ত এর আকর্ষণভাবে বিকর্ষণ শক্তিকে কাজে লাগাতে পারবে। একটা সাধারণ মানুষ হিসেবে যদি তুমি দেখি, ধরো আমি একটা আধান, আধান তাহলে আমার যে বন্ধু বান্ধব আমি যেখানে যেখানে যাই, আমার স্কুল, আমার ছাত্রছাত্রী, আমি যেখানে সেখানে ঘুরে বেড়াই, আমার পরিবার পরিজন, তাদের উপরে আমার একটা প্রভাব আছে। আমার যদি কিছু হয় তারা ছুটে আসবে, তাহলে একই তাদের কাছে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে আমার চতুর্দিকে যে অঞ্চলব্যাপী আমার সীমানা কার্যকর সেই সীমানাটার নাম হচ্ছে আমার ক্ষেত্র। তাহলে একই রকমভাবে এর শক্তি যতদূর পর্যন্ত ক্রিয়াশীল তার তার নাম হচ্ছে এর ক্ষেত্র, মানে কিউ আধানের ক্ষেত্র। এবার এই ক্ষেত্র কতদূর বিস্তৃত হবে, দেখো এখানে বলে যে বল প্রয়োগ বল নির্ভর করে কিসের পরে, স্যার বারবার বলছিলেন দূরত্ব বাড়লে বল কমে যায়। তাহলে দূরত্ব এবং বলের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু ব্যস্তানুপাতিক হলো তার মানে যত দূরে যাবো বল কমে যাবে, বল তো শূন্য হতে হবে, তবে তো আমার তড়িৎ ক্ষেত্র ডিমিনিশ হবে, শেষ হয়ে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্র তখনই শেষ হবে, এই সমীকরণটা লক্ষ্য করে দেখো, r = ∞ হলে, 1/∞ মানে কি হয়, f = 0 হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত হয়, কোনো একটা বিন্দু আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, এটা হচ্ছে গাণিতিকভাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু কখনোই তা হয় না, কিছু দূর যাওয়ার পরে অন্য তড়িৎ অন্য কারোর তড়িৎ ক্ষেত্র আছে, তার সেটাকে অপোজ করে দিয়েছে, দিয়ে ঠেকিয়ে আটকে দিয়েছে। তাহলে বাস্তব ক্ষেত্রে একটা সসীম মান পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু তাত্ত্বিকভাবে একটা তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। আমি আজকে ভেবেছিলাম যে তড়িৎ ক্ষেত্রতে যাব, কিন্তু যেতে পারছি না, কারণ আর কুলম্বের সূত্রেরই বেশ কিছু জিনিস বাকি রয়ে গেছে। দেখো এবার কুলম্বের সূত্রের একটা অ্যাপ্লিকেশান বলি, ধরো এখানে একটা Q1 আধান আছে, সাপোজ এ প্লাস, এ একটা Q2 আধান, এ হচ্ছে মাইনাস। তাহলে কী হবে, এদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল, আকর্ষণ বলই হবে অবশ্য প্লাস মাইনাসের সঙ্গে। তাহলে এই আকর্ষণ বলের মান কত যদি জিজ্ঞাসা করে, তাহলে একদম সোজা প্রশ্ন, এই জীবনে HS পরীক্ষায় দেয় না, কিন্তু এখানে দিতে পারে যে এখানে কোথায় এমন একটা বিন্দু তৈরি হবে যে বিন্দুর নিউট্রাল পয়েন্ট বল শূন্য হবে, কোন বিন্দু এরকম থাকতে পারে যার বল হচ্ছে শূন্য হবে, সেই বিন্দুর অবস্থানটা কোথায়, সেই বিন্দুর নাম আমরা তড়িৎ চুম্বকের ক্ষেত্রে ভালোভাবে জানতে পারবো। এখানে সেই বিন্দুর নাম আমরা দিচ্ছি উদাসীন বিন্দু, যেহেতু চুম্বক করতে গিয়ে তোমাদের সমস্যা যাতে না হয় আমি এটা অ্যাডভান্স বলে রাখছি, যেখানে মোট তড়িৎ বল শূন্য হবে। এবার লক্ষ্য করে দেখো, আমি যদি মাঝখানে একটা কোণা ধরি, ধরো এখানটাই ধরলাম যে এই বিন্দুতে তড়িৎ বল শূন্য হবে, তাহলে এই বিন্দুতে আমি একটা টেস্ট আধান ধরে নিলাম, সেই টেস্ট আধান, এই টেস্ট আধান সোর্স আধান কাকে বলে একটুখানি বলে দিই। সোর্স আধান হচ্ছে যে আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, আর তড়িৎ ক্ষেত্র পরিমাপ করতে গেলে আমি যাকে টেনে এনে বলছি যে এই এত তড়িৎ ক্ষেত্র হলো বা এত তড়িৎ বল হলো, তার নাম হচ্ছে টেস্ট আধান, সে বলে দেয় এত হলো। যেমন আমার জ্বর হয়েছে কতটা, সেটা হচ্ছে মাপতে গেলে কী করতে হবে, একটা থার্মোমিটার আনতে হবে, তো থার্মোমিটার হচ্ছে টেস্ট, ও এসে বলে দিচ্ছে এত জ্বর হয়েছে, সেরকম ব্যাপার। তাহলে আমি একটা টেস্ট আধান এখানে সেট করলাম কিউ,
ধরে নিলাম এদের মধ্যবর্তী দূরত্ব আমার বলে দেওয়া থাকবে আর, আমি ধরলাম এই এখান থেকে এক্স দূরত্বে তড়িৎ বল এখানে শূন্য হয়েছে, তড়িৎ বল শূন্য হতে গেলে কী করতে হবে, দেখো এ কী করবে, এ এই কিউবধানকে কী করবে, ঠেলবে, বিকর্ষণ করবে এই দিকে দেবে, আর এ কী করবে, একে টানবে এই দিকে হবে। তাহলে লক্ষ্য করে দেখো কিউ টু আধানের টানা বল যদি এফ টু হয়, কিউ আধানের ঠেলা বল যদি এফ ওয়ান হয়, তাহলে এফ ওয়ান আর এফ টু একই অভিমুখে ক্রিয়াশীল, তাহলে এরা কোনো দিন নিউট্রালাইজ মানে একে বল শূন্য করতে পারবে? দুটি বল যদি একই দিকে ক্রিয়াশীল হয়ে যায় তাহলে কী করে নিউট্রাল করবে? আমরা তো ছোটবেলাতে শিখেছি যে সম পরিমাণ বল যদি পরস্পর বিপরীতমুখী হয় তবে তারা নিউট্রাল করতে পারে। তাহলে কখনোই এর মধ্যবর্তী কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ বল শূন্য হতে পারবে না, তার মানে উদাসীন বিন্দু তৈরি হবে না। তাহলে কোথায় তৈরি হবে? নিশ্চিতরূপে বাম পাশে অথবা এই আধানের ডান পাশে। এইটা ধরার নিয়ম হচ্ছে যে আধানটা বড় তার থেকে দূরে হবে, যে আধানটা ছোট তার কাছে হবে। আমি সাপোজ এখানে ধরে নিলাম, ধরে নিয়ে এখানে লিখলাম যে এইখানটায় তৈরি হবে। এবার দেখো এইখানটায় এই শর্তটা কাজ করে দেখি, তাই টেস্ট আধান এখানে সেট করো কিউ, তাহলে একে কিউ ওয়ান আধান কী করবে, কিউ ওয়ান আধান যেহেতু এখানে প্লাস আছে একে ঠেলবে এই দিকে চলে গেল এফ ওয়ান, আর কিউ টু আধান কী করবে, একে টানবে, কোন দিক টানবে, এদিক টানবে, তাহলে এফ টু। দেখো এই বিন্দুতে এবার দেখো দুটো বল এমন পাওয়া গেছে যারা পরস্পর বিপরীতমুখী। এখন যদি আমরা কোনোভাবে এই বল দুটোকে সমান করে দিতে পারি তাহলে ওই বিন্দুতে উদাসীন বিন্দু তৈরি হয়ে যাবে। তাহলে এফ ওয়ান মানে কত? এফ ওয়ান মানে ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ ওয়ান কিউ বাই কিউ ওয়ান কিউ বাই এখান থেকে এইটুকুনি দূরত্ব কত? এক্স। আর এফ টু মানে কত? ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ টু কিউ বাই এইটা যোগ এইটা, কারণ এখান থেকে দূরত্ব মানে এইটুকুনি ধরবো তার সঙ্গে এইটুকুনি যোগ করবো, আর প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার এই দুটোকে সমান করবো, সমান করে পারলাম। দেখো সব কেটে কুটে আমি একবারে সমান করে দিচ্ছি, সংক্ষেপে হয়ে যাবে কোনি, তোমরা একটু লিখে নিয়ে বাড়িতে এই সমীকরণগুলো চেষ্টা করো, অনেক সহজে বোঝা যাবে কোনি। যদি সমান করে দিই দেখো কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কিউ টু বাই আর প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার নিশ্চিত এই দুটোর মান দেওয়া থাকবে, এই দুটো যদি মান দেওয়া থাকে তাহলে আমি কী করতে পারবো? আর এর মান দেওয়া থাকবে, সেখান থেকে আমি এক্স বের করতে পারবো। এক্স বের করবে, আমাদের একটা ভুল পদ্ধতি আছে যেটা আমরা প্রায়শই করে থাকি। আমরা কী করি, কিউ ওয়ান কিউ টুর মান দেওয়া আছে, তো ধরো এখানে চার আর এক দেওয়া আছে, কিউ ওয়ান চার কিউ টু এক দেওয়া আছে, আমি কী করলাম চার বাই এক করলাম, করে এখানে এক্স স্কোয়ার করলাম, এখানে আর প্লাস এক্স হোল স্কোয়ার করলাম, করে দেখছি আমার একটা সুবিধা মতন মান পাওয়া গেছে, ঝম করে আমি স্কোয়ারটা তুলে দিয়ে এখানে রুট করে দিই, দিয়ে দুই বাই এক দিয়ে কোনাকুনি গুণ করি, গুণ করে এক্সের মান বের করে বসে থাকি। এটা কখনো করবে না, করবে না, তার কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবে যে যদি এরকম টাইপের আধান হয় যখন আমরা বলরেখা দেখাবো তার দু পাশেই উদাসীন বিন্দু দুটো তৈরি হতে পারে, ইকুয়াল প্রবাবিলিটি আছে দু পাশে তৈরি হওয়ার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে প্রায়শই আমাদের যে সমস্ত অঙ্ক দেয় সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে না এক পাশেই তৈরি হবে, কিন্তু প্রবাবিলিটি আছে দু পাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার। কোনো কারণে যদি এরকম প্রশ্ন দিয়ে ফেলে তাহলে কিন্তু তখন তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে সমস্যা হবে। তাহলে কি করবে, এই সমীকরণে মানটা বসিয়ে সিদ্ধ আচার্য করো, করে এক্স এর দুখানা মান বের করো, দুটো মানের মধ্যে জাস্টিফাই করে দেখো যে এই শর্ত কোনটাতে বসছে, বসলে তুমি সেই অনুপাতে এই জিনিসটাকে সঠিক উত্তরে পৌঁছাতে পারবে। আমাদের সময় শেষ, মাসে আমাদেরকে শেষ করতে হবে। আমি তবুও শিক্ষক মশাই রয়েছেন আমাদের মধ্যে, শান্তনু দে ও সৌমেন চ্যাটার্জি, আমি অনুরোধ করব সময় শেষ, তবুও শেষ মুহূর্তে যদি কিছু প্রশ্ন আপনারা ছাত্ররা ছাত্রীরা যারা বাড়িতে রয়েছে তাদের জন্য যদি কিছু বলে দেন, যে যে বিষয়গুলি একটু ঝালিয়ে নিলে তাদের আরেকটু সুবিধা হবে। আচ্ছা স্যার, সৌমেনবাবু আগেই যেগুলো পড়িয়েছেন, প্রথম কথা বলে বলা ভালো যে স্থির তড়িতের প্রাথমিক ধারণা, এখান থেকে কোনো প্রশ্ন এইচএস পরীক্ষায় থাকবে না। এবার এটা শুধু তবু পড়া দরকার, কারণ কারণ হচ্ছে না পড়লে আমাদের কন্টিনিউটি তৈরি হয় না, আমরা ধারণাগুলো নিজের মনের মধ্যে তৈরি করতে পারি না। আর দ্বিতীয় কথা যেটা বলার সেটা হচ্ছে আমরা যেগুলো পড়ব আমরা কুলম্বের সূত্রটা ভালো করে জানবো, কারণ কুলম্বের সূত্রের উপরে টোটাল স্থির তড়িতের চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে,
এবং কুলম্বের সূত্রের প্রত্যেকটা উপাদান, মানে বলের সঙ্গে দূরত্বের সম্পর্ক কী, বলের সঙ্গে তড়িৎভেদ্যতার সম্পর্ক কী, বলের সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা কী, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, এই বিষয়গুলো আমরা কিন্তু ভালো করে জানবো। এবং আমরা যেহেতু আজকে অ্যাপ্লিকেশন লেভেলটা আমরা করতে পারিনি, সৌমেনবাবু আছেন, উনি একটু বলে দেবেন, আমি একটু সৌমেনবাবু আপনি ওটা ধরুন, এবং আপনি আমরা ক্যামেরা দিয়ে জুম করার চেষ্টা করছি, তবু আপনি যদি একবার পড়ে শুনিয়ে দেন ছাত্রছাত্রীদের, ঠিক আছে, সেটাই বেশি। এখানে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ নিয়ে এসেছি, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সম্ভব হবে না, আপনি বলুন স্যার, যে স্থির তড়িতের উপরে যে একটি কাচের টুকরোকে পশম দিয়ে ঘষলে 3.2×10⁻¹ কুলম ঋণাত্মক আধান পাওয়া যায়, কতগুলি ইলেকট্রন পশম থেকে কাঁচে গেল বের করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে দুটি বিন্দু আধান কিউ ওয়ান এবং কিউ টু এমন যে কিউ ওয়ান কিউ টু লেস দেন জিরো, তাহলে আধান দুটির মধ্যে কার্যকর বল কি প্রকৃতির, নিশ্চয়ই শূন্য থেকে কম, অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে কি গুণফলটা ঋণাত্মক হওয়া উচিত, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হয়, তাই এক্ষেত্রে আধান দুটির বিপরীত ধর্মী হবে, যে বিপরীত ধর্মী হলে কি আকর্ষণ বল অবশ্যই হওয়া উচিত। তিন নম্বর কোশ্চেন হচ্ছে স্থির তড়িতে কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু জিরো সমীকরণটি কি নির্দেশ করে। চার নম্বর কোশ্চেন তলমাত্রিক ঘনত্বের উপরে যে 4 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করল, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। পরের কোশ্চেন হচ্ছে যে কিউ ওয়ান ও কিউ টু আধানযুক্ত দুটি বৃহদাকার পরিবাহী গোলককে পরস্পরের কাছে আনা হলো, ওদের মধ্যে তড়িৎ আকর্ষণ বলটি কি সঠিকভাবে কিউ ওয়ান কিউ টু বাই 4π ε₀r² রাশি দ্বারা প্রকাশ করা যাবে গোলক দুটির কেন্দ্র। এখানে কুলম্বের সূত্রের লিমিটেশন আছে, একমাত্র কিন্তু এটা বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য কুলম্বের সূত্র, তা এবং দেখা যায় যে ওই যে আধান দুটোর যে আকার বা ব্যাস সেটা ওদের পারস্পরিক দূরত্বের চেয়ে ছোট হওয়া দরকার, এবং দেখা যায় আবার 10⁻¹⁵ মিটার তার থেকে বেশি দূরত্বের জন্যই কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। এখানে যেহেতু বৃহদাকার পরিবাহী গোলক, তাই এক্ষেত্রে বিন্দু আধান নেই, সুতরাং এটা যেমন প্রযোজ্য হবে না কুলম্বের সূত্রটা, তেমনি যদি সম্ভব হয় ওই গোলক দুটোর গোলক দুটোকে পরস্পর থেকে ওদের যা ব্যাস তার থেকে আরও বেশি দূরত্বে রাখতে হবে, কিন্তু পরস্পরের যেহেতু কাছে আনা হয়েছে কোশ্চেনটা দেওয়া আছে, তাই এই রাশি দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। এটা একবার পরীক্ষা এসেছিল এই শেষে। আর দুটি বিন্দু আধানকে বায়ুতে এবং কোনো তরলে এক নির্দিষ্ট দূরত্বে রাখা হলো, কোন ক্ষেত্রে আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল বেশি হবে এবং কেন, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বায়ুতে কে ইকুয়াল টু ওয়ান, তরলের ক্ষেত্রে কে এর মানটা বেশি হয়, কে বাড়লে কি হয় বল তোমার কমবে, সুতরাং বায়ুতে বল বেশি হবে এটা স্বাভাবিক। আর বায়ুর পরিবর্তে একটি ধাতব পাত থাকলে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে, দেখা যায় ধাতব পাতের ক্ষেত্রে কে এর মানটা কিন্তু অসীম, কে এর ক্ষেত্রে কে এর মানটা এখানে অসীম, তাহলে কে অসীম হলে কি হবে, এফ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ কি যে কোনো যে এই ভুল বললাম আমি এখানে কে কে এর মান জিরো, সুতরাং এফ এর মানটা অসীম হবে, কে এর মান জিরো, ধাতব পাতের ক্ষেত্রে কে এর মানটা জিরো, তাই এফ হচ্ছে অসীম হবে বল ম্যাক্সিমাম। এই অবধি তোমাদের বাড়ির কাজ। ছাত্রছাত্রী তোমরা যারা টিভি স্ক্রিনের ওপারে আছো তারা শুনলে যে মাস্টারমশাইরা তারা কিন্তু কিছু প্রশ্নের কথাও তোমাদেরকে জানিয়ে রাখলো। আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই ক্লাস পাঠশালার দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার যে স্থির তড়িতের যে ক্লাস চলছিল সেই ক্লাস আমরা শেষ করব, পরবর্তী দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে আমরা ফিরব। অতীত স্মরণ বিষয়ে শিক্ষকেরা উপস্থিত থাকবেন দিলীপ তরফদার ও মনোতোষ ঘোষ, আমরা মাস্টারমশাইদের নিয়ে পরবর্তী ক্লাসে যাব। তার আগে আমাদের এই অনুষ্ঠানে যারা এতক্ষণ ছিলেন শিক্ষকেরা শান্তনু দে ও সৌমেন চ্যাটার্জি, আরও একবার আপনাদেরকে ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের এই অনুষ্ঠান, নমস্কার, দেখা হচ্ছে আগামী অনুষ্ঠান অর্থাৎ আগামী ক্লাসে খুব শীঘ্রই, কেউ কোথাও যাবে না, দেখতে থাকো নিউজ নোম্যান্স।